তুমি যদি এগুলো জেনে প্রিপেয়ার না হয়ে আসতে পারো, আমার মতে তুমি এখানে আসলে অনেক বেশি ডিফিকাল্টি ফেস করবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কেন চায়না খুব দি বেস্ট প্লেস ফর হায়ার স্টাডিজ অথবা ব্যাচেলর ডিগ্রি, বাট আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কেন চায়নাতে আসার আগে একজন স্টুডেন্টের কী কী বিষয় মাথায় রেখে আসা উচিত। অর্থাৎ চায়নাতে পড়াশোনার ক্ষেত্রে যেমন পজিটিভ দিকও আছে, অবভিয়াসলি সেখানে কিন্তু নেগেটিভ দিকও আছে, এবং একটা স্টুডেন্ট যখন চায়নাতে পড়তে আসবে তার এই দিকগুলো সম্পর্কে জেনে যেন আসা উচিত, কারণ এখানে অনেক মেন্টাল প্রিপারেশনের ব্যাপার থাকে, অনেক অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। তো তুমি যদি এগুলো জেনে প্রিপেয়ার না হয়ে আসতে পারো, আমার মতে তুমি এখানে আসলে অনেক বেশি ডিফিকাল্টি ফেস করবে। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করবো চায়নাতে আসার আগে কি কি নেগেটিভ দিক সম্পর্কে তোমার জেনে দেন আসা উচিত। তো উইদাউট ইন ফার্দার ডিউস লেটস গেট স্টার্ট। সো প্রথম যে জিনিসটা একজন স্টুডেন্টের মাথায় রেখে চায়না আসা উচিত সেটা হচ্ছে, চায়না যখন আমরা স্টুডেন্ট অবস্থায় আসি, অর্থাৎ স্টুডেন্ট ভিসা যখন আসি, আমাদের কিন্তু জব করা অ্যালাউড না। অর্থাৎ এখানে আসতে হলে আমাদের শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যে আসতে হবে, এখানে কোনো রকম জব, ফুল টাইম জব, পার্ট টাইম জব এগুলো কিন্তু কোনোটাই অ্যালাউড না। বাট ইয়া, যে আমরা যদি ইউনিভার্সিটির পারমিশন নিতে পারি তাহলে সেখানে কিছু ইন্টার্নশিপের অপরচুনিটি থাকে, বাট সেগুলো খুবই রেয়ার কেস। এবং আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো কীভাবে ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব আমরা ম্যানেজ করতে পারি। সো ফার্স্ট অফ অল তোমাকে এটা মাথায় রেখে আসতে হবে যে চায়না যদি আমরা স্টুডেন্ট ভিসা আসি, অবশ্যই আমাদের শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যে আসতে হবে, এবং আমাদের যে হাত খরচ সেগুলো আমাদের হয়তো বাসা থেকে ম্যানেজ করতে হবে, অথবা অনলাইন কোনো জব বা অনলাইন কোনো আদার সোর্স থেকে আমাদের সেটা ম্যানেজ করতে হবে। সো এটাই হচ্ছে ফার্স্ট থিং, যে চায়না স্টুডেন্ট অবস্থায় আসলে জব অ্যালাউড। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। অর্থাৎ চায়নাতে কিন্তু ওরা চাইনিজ ল্যাঙ্গুয়েজটার উপরেই বেশি প্রাধান্য দেয়। এখানে কিন্তু প্রায় 80-90% মানুষজনে কিন্তু ইংলিশ জানে না। অর্থাৎ তারা ইংলিশটা হয়তো রাইটিংয়ে খুব ভালো, বেশ লিসেনিংয়ে খুব ভালো, আর ওরা কিন্তু স্পিকিংয়ে এতটা ভালো না। সো চায়নাতে আসলে তোমাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব বেশি প্যারা খাইতে হবে, কারণ চিন্তা করো তুমি একটা সুপার শপে যাচ্ছ বা তুমি একটা হোস্টেলে যাচ্ছ বা রেস্টুরেন্টে যাচ্ছ, সেখানে কিন্তু কেউ ইংলিশ পারছে না। তো তোমাকে ট্রান্সলেশন অ্যাপের মাধ্যমে বারবার ট্রান্সলেট করে তোমাকে বুঝাতে হচ্ছে, কারণ অবভিয়াসলি তুমি যখন চায়নাতে ফার্স্ট টাইম আসছো তুমি কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা অতটা পারদর্শী হবে না। তো তোমাকে কিন্তু এই ট্রান্সলেশন অ্যাপের উপর নির্ভর করেই বারবার বারবার এই কমিউনিকেশনগুলো করতে হবে। সো এটা তোমার মাথায় রেখে আসতে হবে, চায়নাতে আসলে তোমাকে কমিউনিকেশন নিয়ে খুব বেশি প্যারা খেতে হবে, এর জন্য খুবই পেশেন্স এবং ধৈর্য দরকার। সো এই জিনিসটা মাথায় রেখে আমার মতে প্রিপেয়ার্ড হয়ে চায়না আসা হবে। আর যে বিষয়টা তোমাকে মাথায় রেখে আসতে হবে সেটা হচ্ছে স্ট্রাগলিং টু ফাইন্ড হালাল ফুড। অর্থাৎ চাইনিজরা কিন্তু ওদের ফুড কালচার নিয়ে খুবই কনসিয়াস, এবং ওদের ফুড কালচারটা পুরোপুরি ডিফারেন্ট। এখন ডিফারেন্ট বলতে আমি বোঝাচ্ছি ওদের ফুড কালচারটা কিন্তু আমাদের মতো না। অর্থাৎ এখানে আমরা যদি মুসলিম হই, আমরা এখানে হালাল ফুড আমাদের খুঁজতে খুব বেশি প্যারা খেতে হবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমাকে চায়নায় তুমি যখন ফার্স্ট আসবে তোমাকে কিন্তু এক দেড় মাস এই চাইনিজ ফুড কালচারের সাথে কোপ আপ করতে খুব বেশি প্যারা খেতে হবে। এরপর তুমি যখন আস্তে আস্তে কোপ আপ করে ফেলবে দেন হচ্ছে হয়তো তুমি নিজে নিজে রান্না করে খাচ্ছ। বাট যেটা বললাম, যদি তুমি মুসলিম হও তোমাকে এখানে হালাল ফুড খোঁজার ক্ষেত্রে খুব বেশি একটা প্যারার মধ্যে দিয়ে যেতে হবে, এবং এটা নিয়ে খুব বেশি স্ট্রাগল করতে হবে। এই জিনিসটা তোমাকে মাথায় রেখে আসতে হবে যে চায়না আসলে তোমাকে ফুড নিয়ে একটু বেশি স্ট্রাগল করতে হতে পারে, এবং এই জিনিসটা মাথায় রেখে আমার মতো একদিন স্ট্যান্ডার্ড মেন্টালি প্রিপেয়ার করে আসা উচিত। চার নম্বরে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে স্ট্রাগলিং টু ইউজ গ্লোবাল সফটওয়্যার অ্যান্ড ওয়েবসাইট। এটার কারণ হচ্ছে চায়নাতে কিন্তু আমরা গ্লোবাল কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট কিন্তু অ্যাক্সেস করতে পারি না। এগুলো অ্যাক্সেস করতে হলে আমাদেরকে VPN ইউজ করতে হয়। এর কারণ কি, চাইনিজরা কিন্তু ওদের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপস, সিস্টেম, সার্ভার এগুলোতেও বসতে, এবং ওরা এগুলোই ইউজ করে, এবং চায়নাতে আসার পর আমাদেরকেও এগুলো ইউজ করতে হয়। সো আমরা যেহেতু ফরেইনার, সো দৈনন্দিন কাজে আমাদের কিন্তু গ্লোবাল সফটওয়্যার অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা গ্লোবাল সফটওয়্যার বা ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে হয়। সো আমরা কী করি, আমরা VPN ইউজ করি। কিন্তু যে প্রবলেমটা ক্রিয়েট হয়, VPN ইউজ করা সত্ত্বেও আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না, বা অনেক সময় ব্লক হয়ে যায়, কারণ VPN কিন্তু বারবার সার্ভার চেঞ্জ হয়। তো এই একটা প্রবলেম তো ক্রিয়েট হয়। আরেকটা প্রবলেম হচ্ছে VPN যদি অন থাকে তাহলে হচ্ছে আমরা চাইনিজ কোনো অ্যাপস বা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না, আবার VPN অফ থাকলে গ্লোবাল কোনো অ্যাপস বা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না। তো আমাদের দৈনন্দিন কাজে বারবার VPN অন করা, অফ করা, অন করা, অফ করা, এই জিনিসটা একটা অ্যানোয়িং ব্যাপার ক্রিয়েট হয়। কারণ কতক্ষণ একজনের এটা ভালো লাগে যে বারবার VPN অন করো, অফ করো, অন করো, অফ। সো এটা একটা অ্যানোয়িং ব্যাপার, বাট টু বি অনেস্ট এটা আমাদেরকে কোপ আপ করে নিতে হয়, বা এটা আমাদের একটা হ্যাবিটে পরিণত করে নিতে হয়, কারণ কিছু করার নেই। সো এই প্রবলেমটা তোমার চায়নাতে আসলে ফেস করতেই হবে, এটা মাথায় রেখে আমার মতে চায়নাতে আসা উচিত। নেক্সট যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে আনএবল টু গেট গ্রিন কার্ড অর সিটিজেনশিপ। অর্থাৎ চায়না কিন্তু কখনোই আপনাকে গ্রিন কার্ড বা সিটিজেনশিপ দিবে না। সো কোনো না কোনো সময় আপনাকে চায়না ছাড়তেই হবে। অর্থাৎ আপনি স্টাডি পারপাসে আসেন বা ওয়ার্ক পারপাসে আসেন, আপনাকে কিন্তু একটা না একটা সময় চায়না ছাড়তেই হবে। সেটা হোক আপনি অন্য কোনো দেশে সুইচ করছেন বা নিজের দেশে ব্যাক করছেন, কারণ চায়না কিন্তু কখনোই সিটিজেনশিপ বা গ্রিন কার্ড দেয় না। কারণ অবভিয়াসলি চায়নাতে 1.4 বিলিয়ন পপুলেশন, সো
তারা চায়ও না যে আরো মানুষ অ্যাড করতে। তো আপনি স্টাডি পারপাসে আসেন, ভালো কথা, ওয়ার্ক পারপাসে আসেন, ভালো কথা, বাট আপনাকে একটা না একটা সময় চায়না ছাড়তে হবে, চায়না থেকে লিভ নিতে হবে। সো আপনি যদি মনে করেন চ্যাম্পে সেটেল হবেন, সিটিজেনশিপ পাবেন, সেটা এখানে পসিবল না। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি একজন স্টুডেন্ট চায়নাতে পড়তে আসতে কী প্রবলেম বা প্রতিকূলতা ফেস করতে পারে। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু এটা না যে আপনাকে চায়নাতে পড়তে আসাকে ডিসকারেজ করা, কারণ আমি অলরেডি চায়নার পজিটিভ সাইডগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি, অর্থাৎ একজন স্টুডেন্ট চায়নাতে পড়তে আসতে কী কী সুবিধাগুলো ভোগ করতে পারবে বা কী সুবিধা সে পাবে। সো অবভিয়াসলি প্রত্যেক কান্ট্রিরই কিন্তু একটা নেগেটিভ সাইড থাকে, পজিটিভ সাইড থাকে, আমি দুটো দিকে আলোচনা করলাম। এরপর হচ্ছে দ্য ডিসিশন ইজ ইয়োর্স যে আপনি চায়নাতে পড়তে আসবেন কি না। তো আপনি যদি চ্যানেলে পড়তে আসেন, আপনাকে জাস্ট জানিয়ে রাখলাম যে কী কী প্রতিকূলতা আমরা সচরাচর ফেস করি, যাতে আপনি যদি পড়তে আসেনও বা আপনি যদি চ্যানেলে আসেনও এই অবস্টাকলসগুলো ফেস করতে যেন আপনার একটু সহজ হয় বা আপনি এই ধাক্কাগুলো সামনে উঠতে পারেন বা আপনার জার্নিটা যাতে একটু হলেও স্মুথ হয়। কারণ আমি 4 বছর ধরে এখানে পড়ছি, সো এই জিনিসগুলো আমি ফেস করে আসছি। সো আমি চাই যারা নতুনরা আসছে তারা যেন এগুলো জেনে আসে এবং তাদের যেন জার্নিটা একটু বেশি স্মুথ হয়, সেই চেষ্টাটা আমি এই ভিডিওর মাধ্যমে করেছি। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি চায়নার নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করলাম এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান যে চায়নার সম্পর্কে আর কী কী তথ্য আপনারা চান, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব ভিডিও বানানোর। সো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।